হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মহাবালেশ্বর। আজ আমাদের মহাবালেশ্বরের থার্ড ডে। আজকে আমরা যাবো হচ্ছে পঞ্চগনিতে। পঞ্চগনিতে হচ্ছে মহাবালেশ্বর থেকে 18 কিলোমিটার। অনেকে পঞ্চগনিতে স্টে করে, আমরা পঞ্চগনিতে স্টে করিনি, আমরা স্টে করেছি মহাবালেশ্বরে। মহাবালেশ্বর থেকে পঞ্চগনিতে ঘুরতে যাব। তো আজকে কোথায় কোথায় যাব, কী কী দেখবো, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার আমি করবই। এখন ওয়েদারটা খুব সুন্দর, বাজি হচ্ছে সকাল 7টা। সকালবেলায় উঠে সকলে রেডি হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, থেকে দেখো কী কী দেখি আমি পঞ্চগনিতে, কী কী আসে, কী কী দেখি আমি, তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আমি বেরিয়ে পড়ি। তো পার্সি পয়েন্ট থেকে একবার ভ্যালি ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা কত সুন্দর ভিউ এখানে। পার্সি পয়েন্ট থেকে তোমরা একবার ভিউটা শুধু দেখো, অসাধারণ একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে এখানে। আর সূর্যের আলোটা এসে পড়ে অসাধারণ দেখতে লাগছে। আর দূরে দেখো, ওটা হচ্ছে কৃষ্ণা রিভার। আর ভ্যালির মধ্যে ছোট ছোট যে বাড়িগুলো দেখা যাচ্ছে। দেখো তোমরা, এটাও এখান থেকে এসে আমি এই ভ্যালি ভিউটা দেখাচ্ছি। এখান থেকে অসাধারণ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। কি অসাধারণ লাগছে ভিউটা দেখো। আমি একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এই ব্রিজটা। এখানে দাঁড়িয়ে আমি এতক্ষণ ভিউটা দেখাচ্ছিলাম, আমি এখন এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি। আমরা এবার চলে এসেছি পঞ্চগনির সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে টেবল ল্যান্ড। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ঘোড়া গাড়িতে নিচ্ছি হচ্ছে 600 রুপিস। তো ঘোড়া গাড়িতে করে এবার আমরা এখানে যে সাইড টুরটা আছে, সাইড পয়েন্টগুলো আছে যেগুলো, সেগুলো আমরা ঘোড়া গাড়ি করেই দেখবো। তো চলো চলো তোমরা আমাদের সাথে দেখবো। এই যে দেখো, এখানে সমস্ত ঘোড়ার গাড়িগুলো রয়েছে। এখানে নিলে হচ্ছে 600 রুপিস। এখানে তোমরা ঘোড়া করেও যেতে পারো। তো আমরা ঘোড়া নিয়ে নিই, আমরা ঘোড়া গাড়ি নিয়ে নিচ্ছি। এক সাল মে কিসি কা মুহে দেখা ফির সে 13 সাল কা বনবাস থা ও পাঁচ পাণ্ডবরা চুলাই দেখতে যাব। পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে ছিল সেই সময়টাতে তারা এখানে ছিল, এবং এটা হচ্ছে তাদের রান্নার জায়গা। তো এটাই আমাদের দেখালো। পাহাড় কে উপর গাও দেখে না, ও কিতা পাকা গাও প্রত্যেক ঘর মে লাইব্রেরি, প্রত্যেক ঘর মে কিতাব হয়। আপ কবি দে যাও কিতাব মিলেঙ্গে আপকো পড়াই করনে কে লিয়ে। ওয়া পার হ্যাঁ, ইয়া সে 8 কিলোমিটার মে আমো গাও।
এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে জায়গাটা, সেখানে বাজিরাও মস্তানি আর চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল। এখানে আছে হচ্ছে পঞ্চপাণ্ডবের পায়ের চিহ্ন, এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের পায়ের চিহ্ন। আমরা এখন যাচ্ছি টাইগার কেভে, টেবিল ল্যান্ডেরই টাইগার কেভে যাচ্ছি আমরা এখন। আমরা এখন এখানে আমাদের যে ঘোড়ার গাড়িটা আমাদের এখানে নামিয়ে দিল, এখানে আর ঘোড়ার গাড়ি আসবে না, তো সেখান থেকে আর কি কিছুটা হাঁটার ডিস্টেন্স, সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে টাইগার কেভে। কি সুন্দর জায়গা, এখান দিয়ে যেতে হবে, এটা হচ্ছে রাস্তাটা। দেখছো তোমরা পথটা, খুবই সরু একটা পথ এবং নামতে হচ্ছে খুব আর কি আস্তে আস্তে। আমি মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে একবার তোমাদের ছবিটা দেখাচ্ছি পথটা আর কি। দেখো তোমরা দেখছো পথটা, এটা হচ্ছে একটা কেভ রেস্টুরেন্ট। কেভের মধ্যে সুন্দর করে কাঠের চেয়ার টেবিল দিয়ে রেস্টুরেন্টটা তৈরি করেছে দেখো। কিন্তু আমরা যখন এসেছি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি বলে সেই রেস্টুরেন্টটা এখনও চালু হয়নি, 10:30-10:30 সময় এটা খোলে। তো রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিলাম তোমাদের, এখানে বসে খাওয়ার অভিজ্ঞতাটা তো অবশ্যই আলাদাই হবে। এরকম ধরনের জিনিস আমি আগে দেখিনি। আরেকটু পরে এলে মনে হচ্ছে ভালোই হতো। তো তোমাদের এই রেস্টুরেন্টটা, কেভের মধ্যে যে রেস্টুরেন্টটা সেটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে দেখো। এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ন্যাচারাল এসি টানেল দেওয়া আছে, যেখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন হচ্ছে দেখো 10 rupees। তো এখানে সেই রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টানেল। কেভ রেস্টুরেন্টটা দেখার পরে এবার আমরা যাবো হচ্ছে টাইগার কেভে। কিন্তু যেটা শুনলাম, যেটা শুনে মনটা খারাপ হয়ে গেল, সেটা হচ্ছে টাইগার কেভ খোলে হচ্ছে 10:00 সময়। তো এখন তো কেভটা বন্ধ থাকবে, কিন্তু যাওয়ার সময় যে রাস্তাটা সেটা ভাবলাম যে একটু দেখে আসি। এখানেও এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। একটা জঙ্গলের মধ্যে দিয়ে পথটা গেছে,
পথটা একটু তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ট্রেকিং এর সুন্দর অভিজ্ঞতা হবে এখানে এলে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দেখো এই পথটা গেছে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি বলে এটা দেখা হলো না, বললো কেভের যে গেটটা বন্ধ থাকবে, তো যাই দেখে আসি বাইরে থেকে যদি কিছুটা দেখতে পাই। টেবিল লাইন দেখার পরে আমরা চলে আসলাম সিডনি পয়েন্টে। তো রাস্তাটা তো তোমাকে দেখালাম আমি আসার সময়, তো চলো এবার সিডনি পয়েন্টটা দেখাই আর এখান থেকে যে ভিউটা আছে সেটাও তোমাদের দেখাই। চলো দেখো সিডনি পয়েন্টে রয়েছে সেই কাঠের একটা ব্রিজ মতো, ওই এন্ড থেকে আমি গিয়ে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। এই পাঞ্চগনি জায়গাটা এত সুন্দর, মানে প্রতিটা পয়েন্টেই আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে, মনে হচ্ছে খানিকটা দাঁড়িয়ে যাই, কোনো পয়েন্ট ছেড়ে আর কি যেতে ইচ্ছে করছে না, ভীষণ সুন্দর জায়গাটা। কিন্তু কি বলতো, যত দাঁড়াবো আমি তত কি হতে থাকবে, পরবর্তী জায়গাগুলো যেতে দেরি হতে থাকবে, এবং পুরো জায়গাটা কভার করতে হলে না কোনো স্পটেই তুমি বেশি টাইম দিতে পারবে না। তো এই অল্প অল্প করে আর কি দাঁড়াচ্ছি যতটুকু পারছি, আমি নিজে দেখছি আর অবশ্যই ক্যামেরা বন্দি করছি। তো ঠিক আছে চলো এবারে আমরা যাই নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে, যেটা আমরা যাব হচ্ছে ম্যাপ্রো গার্ডেন। এরপরে আমরা যাব ম্যাপ্রো গার্ডেনে।